হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশের মধ্যে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টিভিএস এক্সেল 100 কমফোর্ট, আর একটা হচ্ছে আপনার টিভিএস এক্সেল 100 হ্যাভি বিউটি। তো দুটি আমার কাছে আছে, যারা নিতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদেরকে দিতে পারবো। আর এই বাইকগুলো কিন্তু মিটার কমান যায় না ভাই, এটি পাবেন 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো সব কিছু বিস্তারিত আছে এই ভিডিওতে। যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? 5 টাকা বেলবন্ডে বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন আলামিন ব্লগ, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমে কিছু কথা বলতে চাই, গাড়ি দুটি কিন্তু সোরম বরাবর গাড়ি আছে, আপনারা নিতে পারেন। এই বাইকটি হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে হচ্ছে 2 বছর, ঠিক আছে? আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইকটির প্রথমে যে টায়ার কন্ডিশন দেখায়, দেখুন একদমই কিন্তু বেটার আছে। আপনার মার্কেট কন্ডিশন দেখুন কিন্তু একদমই ভালো। এই বাসটা যদি দেখিয়ে দেই, এই বাসটা যদি দেখিয়ে দেই, এক কথায় ফ্রেশ। সামনের লুক যদি দেখায় দেখুন, কোনো প্রয়োজন ডার্ক স্পট নাই। এই পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আর এই সাইডেও। গাড়ির যদি এখন ট্যাঙ্কে দেখায় কন্ট্রিবিউশন কিন্তু একদমই ভালো আছে। একটা কথা বলতে চাই, জাস্ট খালি এখানে একটু দাগ আছে ভাই, ঠিক আছে? একটু। আর আমি বুঝলাম না একটা জিনিস, দুই গাড়ির কিন্তু, আর এই গাড়ির দেখেন এখানেই কিন্তু হালকা একটু দাগ আছে, আমি জানি না কেন। গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ নাই, ঠিক আছে? হয়তো পড়লে ওই জায়গাতে দাগ হয়, হতে পারে। মানুষ হয়তো, অনেক মানুষই কয় যে ভাই অ্যাক্সিডেন্টের গাড়ি, অ্যাক্সিডেন্টের গাড়ি হিসাবে আলাদা, আর হচ্ছে পড়ে দেওয়া জিনিসটা হয় আলাদা, বুঝতে পারছেন? এই পাশ থেকে দেখায় দেখুন একদম ফ্রেশ আছে। এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট না, জাস্ট একটু পড়ে গেছিলো, এজন্য এখানে একটু স্পট পড়ছে, আমি আমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু কোনো প্রবলেম না। এই পাশ থেকে আমাদেরকে দেখাই দিয়ে দেখুন একদম ফ্রেশ, আর আমি ওটা কিন্তু ঠিক করে দেবো প্রবলেমটুকু, ঠিক আছে? আর এই সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখতেছেন, হ্যান্ডেল বারটা শুরু করে সব কিছু ফ্রেশ আসছে। এই পাশ থেকে আপনাদেরকে একবার দেখাই, আনটাচ ইনটেক ইঞ্জিন, 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, সব কিছুই রয়েছে, কোনো প্রবলেম নাই। আর কোথাও কোনো স্পট নাই, কোনো দাগ স্পট নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক। দেখুন পিছনে যে টায়ার কন্ডিশন দেখায় একদমই ভালো আছে। এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন, কোনো প্রকার স্পটলেস, আর 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন বাইকটি। দেখুন বাইকটি জেনুইন চলায় কিন্তু 3077 কিলো, কারণ এই গাড়ি কিন্তু মিটার কমান যায় না, সার্ভিস বই আছে, আপনি পারলে দেখে নেবেন, ঠিক আছে? আর ভাই, এই বাইকটির হচ্ছে চাবিটা হেরে গেছিলো, সেই জন্য একটা চাবি ভাই বানানো হয়েছে, ঠিক আছে? আমাদেরকে দেখিয়ে দিলাম, বলেও দিলাম সব কিছু। দেখাবো বাইকটির সাউন্ড কন্ডিশন। এই দিকে আসে বাবা, ভাল না ধরলে স্টার্ট বন্ধ হয়ে দেবি না রে। হ্যাঁ, এই গাড়ি কিন্তু জেনুইন চলায় এটা, ঠিক আছে? দেখুন এ ভাই, দোকান কমা না, 1 শিকে 1 কোটি 25 টাকা। কবে? আচ্ছা ভাই, কিন্তু ভালো কাবাব বানায়, 1 শিকে 1 কোটি 25 টাকা আমাকে না হলে সাবি গেলেনি। আপনারা যারা বগুড়ার মধ্যে দেখতেছেন তো অবশ্যই আসেন। প্রথমে যদি দেখায় এই বাইকটির টায়ার, দুটা বাইকেরই কিন্তু সামনের পিছনের টায়ার কিন্তু অরিজিনাল আছে। এই বাইকটি কিন্তু অন টেস্ট, আপনি নিজের নামে করে নিতে পারবেন, 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। হ্যাঁ, আর এই বাইকটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই বাইকটিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন, এটা বলে হ্যাভি বিউটি। এটা জাস্ট এটার পিছন মোড়ে সাইডটা এইরকম, আর সামনে একটি এরকম কিট আছে, এটার কোনো উপরে কিট নাই, আর হচ্ছে পিছনে হচ্ছে সিট কাটা, আপনি অনেক মাল ক্যারি করতে পারবেন এটা, ঠিক আছে? এই দিকে টায়ার দেখায় দেখুন ফ্রেশ, সামনেও যদি দেখায় দেখুন একদমই ভালো আছে। আর দুটাই কিন্তু ভাই মহিলা মানসিক থেকেই নেওয়া, মহিলা মানসিক থেকেই কিনা, বুঝতে পারতেছেন? এই পাশে যদি দেখায় ট্যাঙ্কি, এটারও দেখেন ট্যাঙ্কি এখানে একটু দাগ আছে, এটা আমি ঠিক করে দেবো ভাই, ওকে? আর এই পাশে দেখিয়ে দিচ্ছে একদম সম্পূর্ণ কিন্তু ফ্রেশ, এটা আমি কেবল চালিয়ে আসলাম। এই সাইডটা যদি দেখায় একদম ভালো আছে, দেখুন বাইকটি সম্পূর্ণ ভালো, অনেক সুন্দর, টিভিএস হ্যাভি বিউটি, অনেক ভালো, অনেক সুন্দর, আনকাস্টমাইজড গাড়ি, অনেক ভালো আছে। এই পাশে যদি পিছনের টায়ার দেখায় দেখুন, সামনে পিছনের টায়ার কিন্তু একদমই বেটার, অন টেস্ট অবস্থায় আছে, নিজের নামে করে দেওয়া যাবে, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমার নিজের নামে হবে, আমার বাড়ি যেখানেই হোক না কেন। এই পাশে যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একদম বেটার আছে। এই সাইডটা যদি দেখিয়ে দিই দেখুন, এই পাশ থেকে হ্যান্ডেল বার থেকে শুরু করে, আর বাইকটি জেনুইন চলা 7544 কিলো। এই গাড়িগুলোর কিন্তু মিটার ট্যাম্পারিং হয় না ভাই, ঠিক আছে? আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এখন দেখো বাইকটি সাউন্ড, দেখুন স্টার্ট গরমের জন্য চলে আসে।
জানিতে ইচ্ছুক তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ারে বাইক দিতে নিতে পারবেন কুরিয়ারে বাইক নিলে 10,000 টাকা ব্যাংকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পরে কুরিয়ারে দিয়ে উঠিয়ে নেবেন বুঝতে পারলেন সব কিছু তো চলুন আজ এই পর্যন্তই দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম